আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিউরিসির লাইফে। নূর ফেত্তাহ হলো তিনি জার্মান ও তুরস্কের অভিনেত্রী। তার পুরো নাম হচ্ছে আসিয়ে নূর ফেত্তাহ হলো। তিনি 1980 সালের নভেম্বরের 12 তারিখে জার্মানির ডুইসবার্গে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চতা 1.69 মিটার। তিনি পেশায় একজন অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক এবং ফ্যাশন ডিজাইনার। তিনি 2007 সাল থেকে তার পেশায় নিয়োজিত আছেন। তিনি তুরস্ক এবং জার্মানির নাগরিক। তার স্বামী ছিলেন লেভেন্ট বেজিরোলো। তাদের বিয়ে হয়েছিল 2013 সালে এবং বিবাহ বিচ্ছেদ ঘটেছিল 2015 সালে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম এলিজাবেথ গুজিন বেজিরোলো। নাম্বার 1, মুরাদ আয়সান এবং নূর ফেত্তাহ হলোর বিবাহের 2 বছর 8 মাস পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের বিয়ে হয়েছিল 2008 সালের আগস্টে এবং বিবাহ বিচ্ছেদ ঘটেছিল 2011 সালের এপ্রিলে। নম্বর 2, নূর ফেত্তাহ হলো এবং নেজাতি সাজমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল 2011 সালের জুন থেকে 2012 সালের অক্টোবর পর্যন্ত। নেজাতি সাজমাদ একজন তুরস্কের অভিনেতা। নূর ফেত্তাহ হলো বয়সে নেজাতি সাজমাদ থেকে 8 বছর 10 মাস 8 দিনের ছোট। নম্বর 3, 2012 সালে নূর ফেত্তাহ হলো এবং লেভেন বেজিরোলোর মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। পরবর্তী বছরে অর্থাৎ 2013 সালের অক্টোবরের 29 তারিখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2015 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম এলিজাবেথ গুজিন বেজিরোলো, যার জন্ম হয়েছিল 2016 সালের ফেব্রুয়ারি 11 তারিখে। নূর ফেত্তাহ হলো বয়সে লেভেন বেজিরোলো থেকে 13 বছরের ছোট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।